সকলকে জয় যীশু। বন্ধুরা, আমি জয় মণ্ডল আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই লাইভ বিয়ন্ড সরোসে। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি। আজকে যে বাক্য আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই, সেই বাক্যটি খুবই সাধারণ। আমরা এই বাক্য বা এই গল্পের সম্বন্ধে অনেক শুনেছি, কিন্তু আজকে আমি আপনাদের সামনে আরেকটি বার তুলে ধরতে চাই। আসুন আমরা একটি বাইবেল পদ দেখি, একটি কাহানি দেখি। আর সেই গল্পে যাওয়ার আগে আসুন ছোট্ট একটি প্রার্থনা করি। স্বর্গীয় মণ্ডল পিতা, প্রভু তোমায় ধন্যবাদ দিয়ে সুন্দর সময়ের জন্য বিশেষ করে প্রার্থনা করি কি আজকে আমরা যে বাক্য শুনবো প্রভু, সেই বাক্য আমরা যাতে মনে হৃদয় রাখতে পারি, আমাদের জীবনে যাতে ব্যবহার করতে পারি। প্রভু তুমি আমাদের সমস্ত শ্রোতা এবং বক্তা সবাইকে আশীর্বাদ করো তোমার পবিত্র আত্মা দিয়ে। প্রভু তুমি সমস্ত অসুস্থ লোকদেরকে সাহায্য করো, তারা যাতে সমস্ত সময় তোমারই কাছে থাকতে পারে। প্রভু এই ছোট্ট প্রার্থনা তোমার প্রিয় পুত্র প্রভু যিশুর নামে চাই, স্বর্গরাজ্যের শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। বন্ধুরা, আসুন আমরা বাইবেলে দেখি মার্ক লিখিত সুসমাচার, তার 4:35-41। সেখানে একটি গল্প আমরা দেখতে পাই। যীশুখ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি এখানে ওখানে প্রচার করছিলেন। আমরা যদি এখানে দেখি 35 পদে, সেখানে বলে, সেই দিন সন্ধ্যা হইলে তিনি তাহাদের বলিলেন, চলো আমরা ওপারে যাই। এই এপার থেকে ওপারে যাওয়া সবসময় খুবই সাধারণ বা সহজ হয় না বা শান্তিময় হয় না, কারণ তার মধ্যে অনেক ঢেউ, অনেক ঝড়, অনেক সমস্যা থাকতে পারে। আমরা সবাই জানি যে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে গেলে তার মাঝখানে যে পথটি থাকে খুবই পিসফুল হয় না, কিছু স্ট্রাগল থাকে, কিছু সমস্যা থাকে, কিছু ঝড় থাকে, কিছু ঢেউ থাকে। আমরা যখন ছোটো ছিলাম, আমরা ক্লাসে পড়তাম, ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, সমস্ত ক্লাসে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে আমাদেরকে পরীক্ষা দিতে হতো, আর সেই পরীক্ষার জন্য রাত জেগে পড়তে হতো, আর সেটি সহজ হতো না, খুব সহজেই আমরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে যেতে পারতাম না। তাই এখানে যখন দেখি আমরা যীশুখ্রিস্ট বলছেন কি আমরা এপার থেকে ওপারে যাই চলো, সেই যাত্রাটা খুবই সহজ ছিল না। আমরা যদি তারপরে দেখি, তখন তাহারা লোকদিকে বিদায় করিয়া তিনি নৌকাখানিতে যেমন ছিলেন তেমনি তাহাকে সঙ্গে লইয়া গেলেন, এবং আরও নৌকা তাহার সঙ্গে ছিল। পরে ভারী ঝড় উঠিল এবং তরঙ্গমালা নৌকায় এমনই আঘাত করিল যে নৌকা জলে পরিপূর্ণ হইতে লাগিল। তখন তিনি নৌকার পশ্চাৎভাগে বালিশে মাথা দিয়া নিদ্রিত ছিলেন, আর তাহারা তাহাকে জাগাইয়া কহিলেন, হে গুরু, আপনার কি চিন্তা হইতেছে না যে আমরা মারা পড়িলাম? দেখুন, এখানে সেই নৌকায় ওঠার পরে যীশুখ্রিস্ট ঘুমিয়ে পড়েছিল। তারা এপার থেকে ওপারে যাচ্ছিল, তারা এই স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল। আমরা যদি দেখি কি অন্য স্থানে যাওয়ার মাঝখানে কি এলো, ঝড় এলো, ঢেউ এলো, এত বেশি ঝড় ঢেউ এলো কি তাদের নৌকা প্রায় জলে পরিপূর্ণ হচ্ছিল। যিশুর শিষ্যরা জেলে ছিল, তারা সবাই জানতো কেমনভাবে এই বর্ষা বা এই ঝড় বা এই ঢেউয়ের মোকাবিলা করতে হয়, কিন্তু তাও তারা পারেনি। আর তখন যীশুখ্রিস্ট প্রভু ঈশ্বর কি করছিলেন, সেই নৌকার পশ্চাৎভাগে ঘুমিয়েছিলেন। আপনার কি মনে হয়, সত্যি যীশু ঘুমিয়েছিল? আমরা যদি দেখি বাইবেলে, বাইবেল বলে কি আমাদের ঈশ্বর কোনোদিন নিদ্রা যায় না। তিনি এখানে শুধুমাত্র একটি মনুষ্য ক্লান্ততা দেখিয়েছিলেন, তিনি ঘুমাননি, তিনি জানতেন কি হচ্ছে। তিনি চাইতেন কি যাতে শিষ্যরা তার কাছে আসে। শিষ্যরা নিজের শক্তি দিয়ে পুরোপুরি চেষ্টা করলো, আর যখন পারলো না, তখন কি যীশুকে বললো কি, প্রভু তুমি কি দেখছো না আমরা মারা যাব? তখন যীশুখ্রিস্ট কি করলো, উঠে, তখন যীশুখ্রিস্ট, আমরা যদি 39 পদ দেখি, তখন বলে, তখন তিনি জাগিয়া উঠিয়া বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বলিলেন, নীরব হও, স্থির হও। তাহাতে বাতাস থামিল এবং মহা শান্তি হইল। পরে তিনি তাহাদের কইলেন, তোমরা এরূপ ভীরু হও কেন, এ কেমন তোমাদের বিশ্বাস নাই? তাহাতে তাহারা অতিশয় ভীত হইয়া পরস্পর কইতে লাগিল, ইনি তবে কে যে বায়ু এবং সমুদ্র ইহার আজ্ঞা মানে? দেখুন, এখানে প্রভু যীশুখ্রিস্ট কি করলেন, যখনই শিষ্যরা এসে তাকে বললো কি, প্রভু আমরা মারা পড়ব, প্রভু যীশু উঠলেন, আর তিনি সেই বায়ুকে, সেই বাতাসকে, সেই ঝড়কে ধমক দিলেন আর বললেন, শান্ত হও। আর সঙ্গে সঙ্গে সেই ঝড়, সেই ঢেউ, সব কিছু শান্ত হয়ে গেল। দেখুন, আজকে আমাদের জীবনেও সেই একই রকম। আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাই, তার মধ্যে অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, সবসময় পিসফুল হয় না। কিন্তু মনে রাখবেন, যে ঝড়, যে ঢেউ আমাদের জীবনে আসে বা যে সমস্যা আসে, সেই সমস্ত কিছু প্রভু যীশু এক ধমকে থামাতে পারেন, তিনি যেমন এই গল্পটিতে করেছিলেন। সেই সমস্ত ঢেউ, ঝড়, সমস্ত কিছু এক ধমকে শান্ত করেছিলেন, তেমনি আজকে আপনার আর আমার জীবনে যে সমস্যা আছে, যে বিপদ আছে, যে
প্রবলেম আসছে সেই সমস্ত কিছু তিনি একবারে শান্ত করতে পারেন। কিন্তু আমাদেরকে তার কাছে যেতে হবে, যেমন সেই শিষ্যরা গিয়েছিল। শিষ্যরা যাওয়ার পরেই তিনি সেই সমস্ত কিছু শান্ত করেছিলেন। আজকে আমরা তার চরণে যাই, তিনি সমস্ত ঝড় থামাতে পারেন। সেখানে তিনি ঝড় থামিয়েছিলেন, আজকে তিনি আপনার আর আমার জীবনের সমস্ত সমস্যা, সমস্ত বিপদ থামিয়ে দেবেন। আর তিনি বলছেন, এত অল্প বিশ্বাসী কেন, আমায় বিশ্বাস করো না তোমরা। আজকে আমরা তাকে যেন বিশ্বাস করতে পারি কি তিনি আমাদের জীবনে যা সমস্যা হোক না কেন, যা অসুস্থতা হোক না কেন, তিনি সমস্ত কিছু সুস্থ করতে পারেন, সমস্ত ঝড় থামাতে পারেন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক। আপনারা সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। মনে রাখবেন, আপনার জীবনে যা সমস্যা আসুক না কেন, সমস্ত কিছুর সমাধান প্রভু যীশু খ্রিস্ট। জয় যীশু।